নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, ডিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয় ব্রেস্ট ফিডিং, বেনিফিটস অব ব্রেস্ট ফিডিং। অর্থাৎ একজন মা যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, তখন সেই বাচ্চা মায়ের এই দুধ পান করার ফলে কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারে, এবং ঠিক একই সাথে মা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে তিনি কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন, প্রভৃতি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। আমি ঠিক আগের ভিডিওতে বলেছি যে একজন মায়ের এই ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কী কী কারণে কমে যেতে পারে এবং সেটাকে কীভাবে বাড়াতে হয়, সেটাকে কীভাবে আপনি বাড়াবেন, এই ভিডিওটাও একটু দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেব। তো আজকে আলোচনা করছি যে একজন শিশু তার মায়ের দুধ পান করলে, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করলে, কী ধরনের স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিট সে পেতে পারে। প্রথমত, একজন বাচ্চা যখন তার মায়ের দুধ পান করে, তার পুষ্টির সর্ব উৎকৃষ্ট উৎস কিন্তু তার এই মায়ের দুধ। ছয় মাস পর্যন্ত একজন বাচ্চা তার মায়ের দুধ, শুধুমাত্র তার মায়ের দুধ খেয়েই থাকতে পারে, এবং তার পুষ্টির সর্ব উৎকৃষ্ট যে উৎস সেটা কিন্তু তার মায়ের দুধ। এবং বাচ্চাটা ঠিক যেভাবে আস্তে আস্তে বড় হতে থাকে, মায়ের দুধও কিন্তু ঠিক একই সাথে সাথে পরিবর্তিত হতে থাকে, যাতে বাচ্চার পুষ্টির যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটা সে পূর্ণ করতে পারে। এবং ব্রেস্ট ফিডিং করার সাথে সাথে আস্তে আস্তে দেখা যায় যে মায়ের এই মিল্ক প্রোডাকশন কিন্তু বাড়তে থাকে, এবং যেরকম শিশুর অ্যাপেটাইট বাড়তে থাকে আস্তে আস্তে, ঠিক একই সাথে কিন্তু এই মিল্ক প্রোডাকশনটাও বাড়তে থাকে। জন্মের প্রথম কয়েকদিন এক ধরনের হলদে রঙের, ঠিক এক ধরনের স্টিকি ফ্লুইড সিক্রিয়েশন হয়, যেটাকে বলা হয় কোলোস্টাম, বা আমরা সাধারণ ভাষায় এটাকে বলে থাকি ফার্স্ট মিল্ক। এই যে মিল্কটা, এটা কিন্তু এর মধ্যে পুষ্টিগত উপাদান অনেক বেশি পরিমাণে থাকে, এর মধ্যে প্রোটিন থাকে বেশি, সুগারের পরিমাণ থাকে কম। এই যে উপাদানগুলো রয়েছে বা এই যে কোলোস্টাম, ফর্মুলা মিল্ক দিয়ে বা বাজারে যে সমস্ত ফর্মুলা মিল্ক পাওয়া যায়, কখনোই কিন্তু এটাকে রিপ্লেস করা যায় না। মায়ের দুধ যখন বাচ্চা পান করে, তার সমস্ত রকম পুষ্টির তার যে চাহিদা রয়েছে সেটা সেই দুধ থেকেই পূর্ণ হয়, তবে এর মধ্যে কিছুটা হলেও ভিটামিন ডি এর অভাব থাকে, সেই জন্য অনেক সময় ডক্টর ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকেন ড্রপ হিসাবে। এরপর অর্থাৎ একটা বাচ্চার পুষ্টির সমস্ত চাহিদা কিন্তু তার মার দুধ থেকে পূর্ণ হতে পারে ছয় মাস পর্যন্ত, এবং এই সময় কোনো ফর্মুলা মিল্ক দেওয়ার প্রয়োজন নেই সাধারণত। এরপরে বলছি, একজন বাচ্চা যখন তার মায়ের দুধ পান করে, মার শরীর থেকে অ্যান্টিবডি ওই দুধের মাধ্যমে কিন্তু বাচ্চার শরীরে প্রবেশ করে, এবং যার ফলে তার বিভিন্ন রকম বহিরাগত শক্তির সঙ্গে তার যে যুদ্ধ করা বা ফাইট করার যে ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যায়, তার ইমিউনিটি পাওয়ার কিন্তু স্ট্রং হয়ে যায়, বিভিন্ন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া জাতীয় যে সমস্ত সংক্রমণ ওই ছোটো বাচ্চার ক্ষেত্রে, সেগুলোকে কিন্তু সে প্রতিরোধ করতে পারে মাদার্স মিল্ক খাওয়ার পরে। বিশেষত কোলোস্টামের মধ্যে ইমিউনোগ্লোবিলিন এ, IgA থাকে পর্যাপ্ত পরিমাণে, এছাড়াও অন্যান্য অ্যান্টিবডিও থাকে, সেটা কিন্তু একটা শিশুকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বা বিভিন্ন রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়াগত যে আক্রমণ বা বহিরাগত শত্রুর যে আক্রমণ ছোট বাচ্চার ক্ষেত্রে, তাকে প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে এই অ্যান্টিবডি। তৃতীয়ত, বাচ্চার বেশ কিছু রকমের শর্ট টার্ম এবং লং টার্ম ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ সাহায্য করে সেই ডিজিজগুলোকে প্রতিরোধ করতে, এবং তার রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমাতে সাহায্য করে। কী ধরনের ডিজিজ? প্রথমত বলি, বেশ কিছু ধরনের ইনফেকশন, যেরকম মিডল এয়ার ইনফেকশন, সাইনাসের ইনফেকশন, থ্রোট ইনফেকশন, গাট ইনফেকশন, ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত নানা রকম ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশন, কমন কোল্ড, এই ধরনের যে সমস্ত ইনফেকশনগুলো রয়েছে সেটাকে কিন্তু একটা বাচ্চা যদি মায়ের দুধ পান করে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু প্রতিরোধ করতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যালার্জিক কন্ডিশন, যেরকম ধরুন আসবা বা এক্সিমা বা অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, এগুলোকেও প্রতিরোধ করতে সাহায্য করে। বাচ্চার type 1 এবং type 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও কিন্তু মাদার্স মিল্ক পান করলে তার এই এটাকে প্রতিরোধ করতে পারে, বা তার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ডহুড লিউকোমিয়া, সেটাকেও এ প্রতিরোধ করতে পারে, বা স্টমাকের যদি অন্য কোনো রকম কোনো সমস্যা থাকে, বিশেষত বাউল সংক্রান্ত যে সমস্যাগুলো, যেমন ধরুন আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ, এই ধরনের ডিজিজগুলোকেও কিন্তু প্রতিরোধ করতে পারে। অর্থাৎ একটা বাচ্চা যদি তার মায়ের দুধ রেগুলার বেসিসে পান করে, তাহলে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু তার এই রোগটাকে প্রতিরোধ করতে পারে, বা তার রিস্ক ফ্যাক্টরটা অনেক অংশেই কমে যায়।
এরপরে বলবো একটা বাচ্চার হেলদি ওয়েট মেনটেন করতে পারে যদি সে তার মায়ের দুধ পান করে। দেখুন, একটা বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, সে যেরকম তার দেহের আকৃতি অনুযায়ী যেমন সে বাড়তে থাকে, ঠিক সেই সাথে সাথে তার দেহের ওজনও কিন্তু বাড়তে থাকে। কিন্তু মাদার্স মিল্ক পান করলে সেই মায়ের দুধের মধ্যে বেনিফিশিয়াল গাট ব্যাকটেরিয়া পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং যার ফলে ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত যে সমস্যাগুলো সেটাকে অনেকটাই প্রতিরোধ করতে পারে, এবং এটা আমাদের ফ্যাট স্টোরেজ ক্যাপাসিটিকে এটা প্রভাবিত করে, এবং যার ফলে বাচ্চারা কিন্তু সঠিক ওজন বা হেলদি ওয়েট মেনটেন করতে পারে। এছাড়া মায়ের মাদার্স মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে লেপটিন থাকার জন্য এটাও ফ্যাট স্টোরেজ বা অ্যাপেটাইটকে কন্ট্রোল করতে পারে বাচ্চাটাকে সুস্থ থাকার জন্য। এরপরে বলছি যে একটা বাচ্চা যখন মাতৃদুগ্ধ পান করে, তখন সেই বাচ্চাটার মায়ের সঙ্গে প্রথমত একটা রিলেশন তৈরি হয়, একটা ইন্টিমেসি তৈরি হয়, এবং টাচ বা আই কন্ট্যাক্ট প্রভৃতির মাধ্যমে প্রথম ভালোবাসার স্পর্শ কিন্তু সে ওই জায়গা থেকেই পেতে পারে, এবং সে কনফিডেন্স হয়, কনফিডেন্স পেয়ে থাকে, সে কনফিডেন্ট হয়, এবং সেই সাথে সাথে তার ব্রেন পাওয়ার বা ব্রেনের অ্যাক্টিভিটিও কিন্তু বাড়তে থাকে, এবং নানা রকম অ্যাক্টিভিটিগুলো বাচ্চার যেরকম তার বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, সেগুলো সুস্থভাবে এবং তাড়াতাড়ি এবং ডেভেলপ হতে থাকে, ঠিক সময় অনুযায়ী সেগুলো তাড়াতাড়ি ডেভেলপ হতে থাকে। কাজেই এগুলো আপনাকে, একটা বাচ্চা যদি যেমন বাড়তে থাকে সেই সাথে সাথে মাদার্স মিল্ক যদি সে খেতে থাকে, তাহলে তার এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু তার সঠিকভাবে হতে থাকে বা সে সঠিকভাবে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো সে পেতে পারে। এবারে বলবো একজন মায়ের কী কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারে তার বাচ্চাকে দুধ পান করানোর ফলে। প্রথমত, তার ফ্যাট বার্নিং ক্যাপাসিটি বেড়ে যায়, তার হেলদি ওয়েট সে মেনটেন করে, তার কারণে এতে প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয় যখন একজন মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। দ্বিতীয়ত, একজন মায়ের বিভিন্ন ধরনের ডিজিজের সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে কমে যায়, যেরকম ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, অস্টিওপোরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা যেতে পারে যখন একটা বাচ্চাকে একজন মা তার দুধ খাওয়াচ্ছেন। এছাড়া একজন মার যখন প্রেগনেন্ট থাকেন বা তার বাচ্চার জন্মের পরে, তার ইউটেরাসটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং তার হাইটটাও বাড়তে থাকে, এবং বাচ্চার জন্মের পরে সেটা আস্তে 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 সে আবার ঠিক তার প্রিভিয়াস সাইজে ফিরে আসে, একে ইনভলিউশন বলা হয়। এখন এটা হয় অক্সিটোসিন হরমোনের প্রভাবে। ব্রেস্ট মিল্ক যখন কোনো মা তার বাচ্চাকে খাওয়ায়, তখনও কিন্তু এই অক্সিটোসিনের প্রোডাকশনটা কিন্তু বাড়ে, এবং যার ফলে খুব সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে কিন্তু এই ইউটেরাসটা তার প্রিভিয়াস সাইজে ফিরে আসে। এছাড়া অনেক মায়ের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ঠিক জন্মের কিছুদিন পরই পোস্টপার্টেম ডিপ্রেশন দেখা যায়, একটা হতাশার মধ্যে মা চলে যায়, এবং যদি একজন মা তার বাচ্চাকে তার দুধ পান করায়, এক্ষেত্রেও কিন্তু এটা প্রতিরোধ করতে সক্ষম হয়, এই ধরনের ডিপ্রেশনকে কিন্তু সে প্রতিরোধ করতে সক্ষম হয়। তাহলে বন্ধুরা দেখলেন তো যে একজন মা যদি তার বাচ্চাকে তার দুধ পান করায়, বাচ্চাটাও যেরকম বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতা পাবে, একজন মাও কিন্তু ঠিক সেই একইভাবে বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতা পাবে। কাজেই যারা মা হতে চলেছেন বা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা সবেমাত্র মা হয়েছেন, তারা একটু মনে রাখবেন, বাচ্চাকে অবশ্যই নির্ভয় আপনি আপনার ব্রেস্ট ফিডিং করান। তবে তো একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, এবং সেই সাথে সাথে আপনার পুষ্টিটা যাতে সঠিক থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার মাধ্যমেই আপনার বাচ্চার পুষ্টি হবে। এবং এই সময় প্লিজ প্লিজ কোনোরকম কোনো অ্যাডিকশান যদি আপনার থাকে, তাকে বন্ধ করে দিন, আপনার নিজের ভালোর জন্য, আপনার বাচ্চার ভালোর জন্য। কাজেই বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।